কোনে কোনে লাভ করিব নতুন পরিচয়? রাজ্য তিনটা পর্যায়ের নির্বাচন শেষ হওয়ার পিছত এটা রাজনৈতিক দলসমূহের মাজত চলিছে উপনির্বাচনের গুণাগথা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীয়ে বঙ্গাগাঁওর নির্বাচনী সভাত তিন মাসের ভিতর উপনির্বাচন হওয়ার ইঙ্গিত প্রদান করেছে। রকিবুল হুসেন, দুর্গাদাস বড়ু, পরিমল শুক্লবৈদ্য, জয়ন্ত বসুমতারী, আমিনুল ইসলাম, ফণীভূষণ চৌধুরী আর মনোরঞ্জন তালুকদার সাতটা লোকসভা সমষ্টিত যুঁজ দিছে এই আটজন বিধায়কে। ইভিএমত ভাগ্য বন্দী হওয়া এই আটজন বিধায়কর কোনে কোনে শেষ হাঁহি মারিব তার অপেক্ষা চারিজনলৈ। প্রথম পর্যায়ের নির্বাচনের ডিব্রুগড়, কাজিরঙা আর শোণিতপুরত বিজেপি প্রার্থী জয়ী হলে খালি হব দুখন রাজ্যসভা আর এখন বিধানসভার আসন। ডিব্রুগড়ের প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর নতুনক গঠন হওয়া কাজিরঙা সমষ্টিত কামাখ্যা প্রসাদ তাসা জয়ী হলে দুই বিজেপির মুকলি হব বাদ। ঠিক একদরে রঞ্জিত দত্ত জয়ী হলে বিহালি বিধানসভা সমষ্টিত হব উপনির্বাচন। ইফালে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে শিলচর সমষ্টির প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, দরং উদালগুড়ির বিপিএফ প্রার্থী দুর্গাদাস বড়ু আর নগাঁওত এআইডিএফ প্রার্থী আমিনুল ইসলাম জয়ী হলে হব উপনির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকর মতে নগাঁওত আগুয়াই আছে কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ আর দরং উদালগুড়ির জয়ের সম্ভাবনা আছে দিলীপ শইকীয়া। এই দুয়ো প্রার্থী জয়ী হলে ধিং আর কলাইগাঁও সমষ্টিত নহয় উপনির্বাচন। তার বিপরীতে জয়ের পূর্ণ সম্ভাবনা থাকা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর সমষ্টি শিলচরের ধলাই বিধানসভা সমষ্টিত হব উপনির্বাচন। ঠিক একদরে ধুবুরী সমষ্টিত মন্ত্রী রঞ্জিত দাসে কংগ্রেসের রকিবুল হুসেন জয়ী হব বলে কোয়ার ইঙ্গিত যদি বাস্তব হয় তেনেহলে নগাঁওর সামগুড়িত হব উপনির্বাচন। মানে নির্বাচনের দিনাখন কৈছিল যে ধুবুরী হারিব বলে কৈছিল, কারণ ধুবুরীত যেটা দেখিল যে নটা বজালে আমার 1% দূরকথা মানে 10টা ভোটও পোল হওয়া নাছিল, যার কারণে মই 9:30 মই কৈছিল যে ধুবুরীটো নিশ্চিত ওপর হারিম বলে কৈছিল, আমি ধুবুরী হারিম বলে কৈছিল আর মই সঁচা কথা কওঁ, কারণ নির্বাচনের দিনাখন তো ফাঁকি কোৱাটো অনুচিত। তৃতীয় পর্যায়ের নির্বাচন বিজেপির মিত্রজোঁটৰ বৰপেটাৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরী আর কোকৰাঝাৰৰ প্রার্থী জয়ন্ত বসুমতারী জয়ী হলে নতুনক নামাকরণ হওয়া চিৰাং আর বঙ্গাইগাঁওত হব উপনির্বাচন। কিন্তু এই সকলবোৰৰ মাজত পরবর্তী খালি হওয়া সমষ্টিবোৰত কোন কোন প্রার্থী হব তাক লৈও চলিছে গুণা কথা। হিরকজ্যোতি মজাকরের রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। কোনে কোনে লাভ করিব নতুন পরিচয়? রাজ্য তিনটা পর্যায়ের নির্বাচন শেষ হওয়ার পিছত এটা রাজনৈতিক দলসমূহের মাজত চলিছে উপনির্বাচনের গুণাগথা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীয়ে বঙ্গাগাঁওর নির্বাচনী সভাত তিন মাসের ভিতর উপনির্বাচন হওয়ার ইঙ্গিত প্রদান করেছে। রকিবুল হুসেন, দুর্গাদাস বড়ু, পরিমল শুক্লবৈদ্য, জয়ন্ত বসুমতারী, আমিনুল ইসলাম, ফণীভূষণ চৌধুরী আর মনোরঞ্জন তালুকদার সাতটা লোকসভা সমষ্টিত যুঁজ দিছে এই আটজন বিধায়কে। ইভিএমত ভাগ্য বন্দী হওয়া এই আটজন বিধায়কর কোনে কোনে শেষ হাঁহি মারিব তার অপেক্ষা চারিজনলৈ। প্রথম পর্যায়ের নির্বাচনের ডিব্রুগড়, কাজিরঙা আর শোণিতপুরত বিজেপি প্রার্থী জয়ী হলে খালি হব দুখন রাজ্যসভা আর এখন বিধানসভার আসন। ডিব্রুগড়ের প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর নতুনক গঠন হওয়া কাজিরঙা সমষ্টিত কামাখ্যা প্রসাদ তাসা জয়ী হলে দুই বিজেপির মুকলি হব বাদ। ঠিক একদরে রঞ্জিত দত্ত জয়ী হলে বিহালি বিধানসভা সমষ্টিত হব উপনির্বাচন। ইফালে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে শিলচর সমষ্টির প্রার্থী মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, দরং উদালগুড়ির বিপিএফ প্রার্থী দুর্গাদাস বড়ু আর নগাঁওত এআইডিএফ প্রার্থী আমিনুল ইসলাম জয়ী হলে হব উপনির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকর মতে নগাঁওত আগুয়াই আছে কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ আর দরং উদালগুড়ির জয়ের সম্ভাবনা আছে দিলীপ শইকীয়া। এই দুয়ো প্রার্থী জয়ী হলে ধিং আর কলাইগাঁও সমষ্টিত নহয় উপনির্বাচন। তার বিপরীতে জয়ের পূর্ণ সম্ভাবনা থাকা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর সমষ্টি শিলচরের ধলাই বিধানসভা সমষ্টিত হব উপনির্বাচন। ঠিক একদরে ধুবুরী সমষ্টিত মন্ত্রী রঞ্জিত দাসে কংগ্রেসের রকিবুল হুসেন জয়ী হব বলে কোয়ার ইঙ্গিত যদি বাস্তব হয় তেনেহলে নগাঁওর সামগুড়িত হব উপনির্বাচন। মানে নির্বাচনের দিনাখন কৈছিল যে ধুবুরী হারিব বলে কৈছিল, কারণ ধুবুরীত যেটা দেখিল যে নটা বজালে আমার 1% দূরকথা মানে 10টা ভোটও পোল হওয়া নাছিল, যার কারণে মই 9:30 মই কৈছিল যে ধুবুরীটো নিশ্চিত ওপর হারিম বলে কৈছিল, আমি ধুবুরী হারিম বলে কৈছিল আর মই সঁচা কথা কওঁ, কারণ নির্বাচনের দিনাখন তো ফাঁকি কোৱাটো অনুচিত। তৃতীয় পর্যায়ের নির্বাচনত বিজেপির মিত্রজোঁটৰ বৰপেটাৰ প্রার্থী ফণীভূষণ চৌধুরী আর কোকৰাঝাৰৰ প্রার্থী জয়ন্ত বসুমতারী জয়ী হলে নতুনক নামাকরণ হওয়া চিৰাং আর বঙ্গাইগাঁওত হব উপনির্বাচন। কিন্তু এই সকলবোৰৰ মাজত পরবর্তী খালি হওয়া সমষ্টিবোৰত কোন কোন প্রার্থী হব তাক লৈও চলিছে গুণা কথা। হিরকজ্যোতি মজাকরের রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট।